শরিফুল ইসলামের বোলিং দেখে মাথা নষ্ট রাশিদ খানের। দর্শক হোয়াইট ওয়াশ এড়াতে বেশ বিধ্বংসী হয়েই খেলেছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে তিন দিনের ওয়ানডে সিরিজে দুটি ম্যাচেই খুবই বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। তাই ঘরের মাঠে নিজেদের সম্মান বাঁচাতে ও বাংলা ওয়াশের লজ্জা এড়াতে তিন পরিবর্তন নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে প্রথমে বোলিংয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে থাকা এবাদত হোসেন ছিটকে গেছেন পুরো সিরিজ থেকে এবং হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে নেওয়া হয়েছে তাইজুল ইসলাম ও শরিফুল ইসলামকে। সিরিজের শেষ ম্যাচে দলে ফিরেই জ্বলে উঠেছেন শরিফুল ইসলাম। নতুন বলে আফগানদের রীতিমতো কাঁপন দড়িয়ে দিয়েছেন তিনি। একাই নিয়েছেন চার উইকেটস ইব্রাহিম জদরান, রহমত শাহ, মোহাম্মদ নবী এবং আব্দুর রহমান। এর মধ্যে অসাধারণ দুটি ক্যাচ নিয়েছিলেন মুশফিকুর রহিম। দুইটি করে উইকেটস পেয়েছেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। এছাড়া একটি উইকেটস নিয়ে উইকেটসের আড্ডায় যোগ দিয়েছেন সাকিব আল হাসান। টাইগারদের বিধ্বংসী বোলিংয়ে একেবারে নাজেহাল অবস্থা আফগানিস্তানের ব্যাটারদের।